শুরুতেই সংবাদ শিরোনাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননায় এবার ফ্রান্সকে যুদ্ধের হুঁশিয়ারি দিল সৌদি আরব। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চেতেই হবে। ভারতীয় জেলেদের উপর শ্রীলঙ্কার সেনাবাহিনীর ভয়ঙ্কর আক্রমণ। সৌদি বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা। এবং সবশেষ থাকছে চীনকে চাপে রাখতে তাইওয়ানকে অস্ত্র দিয়ে সাহায্য করছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর মন্তব্যের জেরে ফরাসি জিনিস বয়কট করেছে আরব দেশগুলো। সরিয়ে ফেলা হচ্ছে ফ্রান্সের সামগ্রী। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও অনুরোধ করেছে এই বয়কট প্রত্যাহারের, তবে বয়কট না উঠিয়ে ক্রমে তালিকা দীর্ঘ হচ্ছে। সব মিলিয়ে বিপদে পড়েছে ফ্রান্স। এবার নাম না উল্লেখ করে ফ্রান্সকে কড়া নিন্দা জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপত্তিজনক কার্টুন প্রকাশ কিংবা সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানো যে কোনো উদ্যোগের নিন্দা জানাচ্ছে রিয়াদ। বিবৃতিটি দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্যান্য মুসলিম দেশের মতো করে সৌদি আরবের পক্ষ থেকে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়নি। এদিকে ম্যাক্রোর মন্তব্যের ফলে কুয়েত, কাতার এবং জর্ডানের দোকান থেকে সরিয়ে ফেলা হয়েছে ফরাসি জিনিস। লিবিয়া, সিরিয়া এবং গাজা ভূখণ্ডে চলছে বিক্ষোভ এবং প্রতিবাদ। অনেক আরব দেশেই ফরাসি জিনিস, বিশেষ করে মেকআপ সামগ্রী এবং সুগন্ধি আর বিক্রি করা হচ্ছে না। শপিং মল বা দোকানে তাক খালি করা হয়েছে। কুয়েতে পাইকারি জিনিস বিক্রেতাদের একটি প্রধান ইউনিয়ন ফরাসি জিনিস বয়কটের ডাক দিয়েছে। তারপরই দোকান এবং মল থেকে ফরাসি জিনিস সরে গেছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে মত প্রকাশের অধিকারের ব্যাখ্যা দিয়েছিলেন প্যারিসের এক স্কুলের শিক্ষক স্যামুয়েল প্যাটি। তাকে হত্যা করে 19 বছর বয়সী এক চেচেন। তারপরে ফ্রান্স জুড়ে প্রতিবাদ শুরু হয়। ম্যাক্রো তখন বলেছিলেন, আমরা কার্টুন ছেড়ে দেব না। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। পশ্চিম ইউরোপের সংখ্যালঘু সংগঠনও বলছে, ম্যাক্রো ইসলামফোবিয়া বাড়াতে সাহায্য করছে। বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে দেয়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে লিবিয়া। দেশটির জাতীয় ঐক্যমতের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অবিলম্বে ম্যাক্রোকে বিশ্ব মুসলমানের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল কালবানি সোমবার ত্রিপোলিতে বলেছেন, ম্যাক্রোর ইসলামী অবমাননাকর বক্তব্যে তার প্রতি মানুষের ঘৃণা বেড়েছে। তিনি দেশের রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে এই ধরনের বক্তব্য দিয়েছেন। লিবিয়ার এই মুখপাত্র ইউরোপীয় মানব অধিকার আদালতের পক্ষ থেকে 2018 সালে দেয়া এক রায়ের কথা উল্লেখ করে যেখানে বলা হয়েছে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। তিনি এই উস্কানিমূলক বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব মুসলমানের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য বলেছেন। এর আগে লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারের সর্বোচ্চ পরিষদ ম্যাক্রনের ইসলাম অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ফ্রান্সের টোটাল কোম্পানিকে লিবিয়া থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে লিবিয়ায় আরও যেসব ফরাসি কোম্পানি কাজ করছে তাদের সঙ্গে চুক্তি বাতিল করার আহ্বান জানিয়েছেন এই পরিষদ। ফরাসি পত্রিকা শার্লি এবদু সম্প্রতি মানবতার মুক্তির দূত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকর কার্টুনগুলো পুনর্মুদ্রণ করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সব ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ এবং কূটনৈতিক রাজনীতি মাথায় রেখেই এরকমের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, তার দেশে এ ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে। ফরাসি প্রেসিডেন্ট এই ইসলামের অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে মুসলিম বিশ্ব খুবই ফেটে পড়েছে। ইরান সহ বহু মুসলিম দেশে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে এবং ম্যাক্রোকে তার ইসলাম বিদ্বেষী বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। ভারতের জেলেদের আক্রমণ করল শ্রীলঙ্কার নৌসেনা। অভিযোগ, জেলেরা শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করেছিলেন। এ সময় ভারতীয় জেলেদের পাথর ছুড়ে মারা হলো, ছেড়ে দেওয়া হলো তাদের জাল। শ্রীলঙ্কার নৌবাহিনীর এই আক্রমণে একজন জেলে আহত হয়েছেন। ভারতীয় জেলেদের দাবি, তারা শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করেনি, তা সত্ত্বেও শ্রীলঙ্কার সেনারা এসে তাদেরকে আক্রমণ করে। তারা বলেন, শ্রীলঙ্কার জলসীমায় মাছ ধরা হচ্ছে, এই বিরোধের জেরে আহত হয়েছেন তামিলনাড়ুর রামেশ্বরমের একজন জেলে। অতীতে বহুবার তামিলনাড়ু অভিযোগ করেছে শ্রীলঙ্কা তাদের জেলেদের আটক করেছে।
তাদের ট্রলার বাজেয়াপ্ত করে রেখেছে, তাদের অযথা হয়রানি করা হচ্ছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমও বহুবার এই প্রসঙ্গে সংসদে তুলেছেন। তারা বরাবরই সরকারের কাছে আবেদন জানিয়েছেন জেলেদের এই হয়রানি বন্ধ করতে ব্যবস্থা নিতে সরকারকে, শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা করা হোক, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ঘটনা বন্ধ হয়নি। ভারতের সঙ্গে অধিকাংশ প্রতিবেশীর সম্পর্ক এখন খারাপ, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বরাবরই খারাপ, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে চীন এবং নেপাল। বাংলাদেশের সঙ্গেও আগে সুসম্পর্ক কিছুটা চির ধরেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সৌদি আরবে রাশির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি জোটের বিমান হামলার জবাবে ইয়েমেনি সেনারা এই হামলা চালান। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি সোমবার এই ড্রোন হামলার কথা জানান। তিনি বলেন, হামলায় ইয়েমেনে তৈরি এক স্কোয়াড ড্রোন সামান 3 ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোনগুলো প্রত্যাশিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করে। জেনারেল সারি আরও বলেন, সৌদি আরবের সামরিক আগ্রাসন এবং সর্বাত্মক অবরোধের মুখে এ ধরনের হামলা পুরো অধিকার ইয়েমেনি সামরিক বাহিনীর রয়েছে। এর আগে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটিতেও ড্রোনের সাহায্যে হামলা চালান। ওই অভিযানে ইয়েমেনের তৈরি কাসেপ 2 কম্বাট ড্রোন ব্যবহার করা হয় বলে জানিয়েছেন জেনারেল সারি। চীনকে চাপে রাখতে এইবার তাইওয়ানকে আরও অস্ত্র বিক্রি করার প্রস্তাবে সায় দিল যুক্তরাষ্ট্র। কিছুদিন আগেই প্রায় $1.8 বিলিয়ন অস্ত্র তাইওয়ানকে বিক্রি করার প্রস্তাবেও সম্মতি দিয়েছিল আমেরিকা। এবার সমুদ্র উপকূলে ব্যবহারের জন্য অত্যাধুনিক অস্ত্র বিক্রিতেও রাজি হয়েছে। আমেরিকার এই পদক্ষেপে চীনের সঙ্গে তাদের সংঘাত আরও বাড়াবে। আগেই তাইওয়ানকে অস্ত্র বিক্রির প্রসঙ্গে কড়া অবস্থানের কথা জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, যে সব কোম্পানি তাইওয়ানকে অস্ত্র বিক্রি করছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা করছে চীন। 1949 সালে গৃহযুদ্ধের পর চীন থেকে নিজেদের আলাদা করে নিয়েছিল তাইওয়ান, তৈরি হয়েছিল স্বাধীন সরকার। যদিও তাইওয়ানকে আলাদা রাষ্ট্রের সম্মান দিতে রাজি নয় চীন, তাইওয়ানকে নিজেদের অংশ বলেই তারা মনে করে। বস্তুত উদ্ভুত পরিস্থিতিতে তাইওয়ানকে নতুন করে দখলের কথাও ভাবছে চীনা পররাষ্ট্রমন্ত্রীরা। আমেরিকার সঙ্গে তাইওয়ানের সরাসরি কোনো চুক্তি নেই, কিন্তু দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে বিশ্বের আরও অনেক দেশের মতোই আলাদা রাষ্ট্রের সম্মান দেয় আমেরিকা। আমেরিকার সঙ্গে তাইওয়ানের বেশ কিছু অলিখিত সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময়ে তাইওয়ানের পাশে দাঁড়ায় আমেরিকা। বাণিজ্য থেকে অস্ত্র সব রকমের সম্পর্ক আছে দুদেশের মধ্যে। সম্প্রতি তাইওয়ানকে F-16 যুদ্ধবিমানের সেন্সর, মিসাইল, রকেট লঞ্চার সহ একাধিক অস্ত্র বিক্রির প্রস্তাবে সায় দিয়েছে আমেরিকা। এবার তাদের দেয়া হচ্ছে $2.37 বিলিয়ন কোস্টাল ডিফেন্স সিস্টেম। এই অস্ত্রের সাহায্যে যুদ্ধজাহাজ, বিমান, সাবমেরিন ধ্বংস করা সম্ভব। অত্যাধুনিক এই অস্ত্র GPS-এর সাহায্যে চালানো যায়। আমেরিকার বক্তব্য, এই অস্ত্রের সাহায্যে তাইওয়ান তাদের উপকূল রক্ষা করতে পারবে। বিশেষজ্ঞদের বক্তব্য, দক্ষিণ চীন সমুদ্রে অঞ্চলে চীনের নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী, ফলে নিজেদের সুবিধার্থেই তাইওয়ানকে বুয়িংয়ের তৈরি এই অত্যাধুনিক অস্ত্র দিয়ে রাখল আমেরিকা। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।